বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, দেশের রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, পায়েসের রেসিপি। খুব সাধারণভাবে অল্প উপকরণে কীভাবে খুব সুন্দর করে একটা পায়েস রান্না করা যায় সেটাই আপনাদেরকে আজকে দেখাচ্ছি। তো এজন্য আমি নিয়ে নিয়েছিলাম 1.5 লিটার দুধ। 1.5 লিটার দুধকে আমি প্রায় 3 পোয়া করে নিয়েছি, ভালো করে আগে ঘন করে নিয়েছি। দিয়ে তাতে 2টা কাট মশলা, তারপরে 2টা এলাচ, 1টা লবঙ্গ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এবারে আমি 2 মুঠ মতো কালো জিরার চাল এতে দিয়ে দিয়েছি, ওটা সিদ্ধ হচ্ছে। তো এটা খুব সিম্পলি কিন্তু খেতে কিন্তু খুব অসাধারণ হয়, অল্প দুধেই কিন্তু খুব সুন্দর 3 জন মতো এই পায়েসটা খাওয়া যাবে। তো চাউলটা একদম সিদ্ধ যখন হয়ে যাবে সেই সময় আমি 1/2 কাপ মতো চিনি অ্যাড করে দিলাম। তো আর বেশি চিনি যদি আপনারা পছন্দ করেন তাহলে আরও বেশি চিনি আপনারা দিতে পারেন। আমার কাছে এই মিষ্টিটাই একদম ঠিক মনে হয়েছে, দেখতে পাচ্ছেন একদম ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি পায়েসটা নামিয়ে নেব, একদম ঝটপট তৈরি, খাওয়ার মতো হয়ে গেছে। তো এভাবে ঝটপট করে কিন্তু আপনারা খুব কম সময়ে খুব দারুণ টেস্টি এই পায়েসটা তৈরি করে নিতে পারেন। এর মধ্যে আমি মশলা এলাচগুলো সব ফেলে দিয়েছি। তো এই পর্যায়ে আপনারা যে কোনো বাদাম কুচি কিশমিশ ছড়িয়ে দিতে পারেন। তো আমার হাজবেন্ড বাদাম কিশমিশ এগুলো পছন্দ করে না, আমি ওই জন্য একদম প্লেন রেখে দিয়েছি। এভাবে কিন্তু খুব অসাধারণ স্বাদ হয় পায়েসটা, তো অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। আবারও ভালো কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে, সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।